আমরা কি হেলেনা জাহাঙ্গীরকে দেখতে পাচ্ছি নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে ফেলেছে পরিমণি পাপিয়া সাবরিনা হেলেনা জাহাঙ্গীর কান্নার কান্না আপনারাও মুমের মতো গলা যান ইতিমধ্যে কিন্তু আপনারা তত্ত্ব প্রমাণ সহ ভিডিও ক্লিপে দেখতে পাবেন তারা কিভাবে মানুষকে বুকা বানিয়ে ছাড়ছিল দর্শক এই হেলেনা জাহাঙ্গীরের বাসায় হরিণের চামড়া ইয়াবা মদ এবং বিভিন্ন বৈদেশিক মুদ্রা থেকে শুরু করে সব কিছু আপনারা দেখতে পাবেন আমরা কি হেলেনা জাহাঙ্গীরকে দেখতে পাচ্ছি নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখতে থাকুন আপনারা হেলেনা জাহাঙ্গীরকে বের করে আনা হয়েছে আরে থাক
সেখানে
এবং আমরা অভিযান পরিচালনা কালে এই বাড়ি থেকে যে বাড়ি থেকে আমি চুরি করেছি সেখান থেকে আমরা বিভিন্ন আলামত উদ্ধারপূর্বক জব্দ করি যেমন বিদেশি মদ কারেন্সি ক্যাসিনো খেলার সরঞ্জাম হরিণের চামড়া প্রভৃতি আমরা উদ্ধারপূর্বক এখানে জব্দ করেছি তো এই যে জব্দকৃত আলামত এবং এই সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য এলাকা ডাক্তারকে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা আপনাদেরকে অতি শীঘ্র আমরা বিস্তারিত আমরা বিস্তারিত বিষয় আপনাদেরকে অতি শীঘ্র আমরা হেলেনা জাহাঙ্গীরের বাসভবন থেকে তারা মাদক উদ্ধার করেছে, একই সঙ্গে কিছু বেশ কিছু পশুর চামড়া উদ্ধার করেছে, মধ্যে হরিণের চামড়া আমরা দেখিয়েছি, একই সঙ্গে ক্যাসিনো খেলার কিছু সরঞ্জাম তারা উদ্ধার করেছে। এবং এই উদ্ধারের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই র্যাব সদর দপ্তর থেকে জিজ্ঞাসাবাদ করার পরে তার বিরুদ্ধে আসলে কী ব্যবস্থা নেওয়া হবে সেটা তারা পরবর্তীতে র্যাব আবারও গণমাধ্যমকে জানাবেন তেমনটি তিনি জানাচ্ছিলেন। এবং একই সঙ্গে হেলেনা জাহাঙ্গীরকে কিন্তু অলরেডি নিয়ে যাওয়া হয়েছে র্যাব সদর দপ্তরে। যারা যারা এতক্ষণ দীর্ঘ সময় ধরে আমার সঙ্গে যুক্ত ছিলেন সব দর্শককে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে বলছি যে আপনারা সবাই সতর্ক থাকবেন, নিরাপদে থাকবেন এবং সব গুরুত্বপূর্ণ এবং আপডেট খবরগুলো জানবার জন্য আপনারা চোখ রাখবেন নিউজ হান্টের পর্দায়। যে যেখান থেকে আমাকে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন এত দীর্ঘ সময় ধরে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে হেলেনা জাহাঙ্গীরের যে আপডেটটি রয়েছে র্যাব কার্যালয় থেকে যদি আমাদেরকে প্রেস ব্রিফিং করা হয় আবারও নতুন করে সেটি নিশ্চয়ই